আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদেরকে দেখাবো যে ডাউল ছেলা মেশিন প্লাস স্পয়লার সরিষার তেলের যে মেশিন বা নাইকেল তেল ইত্যাদি পণ্য থেকে আপনি যদি তেল তৈরি করতে চান তাহলে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই মেশিনটি ডেলিভারি ভিডিও। এই মেশিনটি যাবে সুদূর কুষ্টিয়া উপজেলায়, কুষ্টিয়া সদরেই যাবে। সদর উপজেলায় এক ভদ্রলোক ক্রয় করছে স্পয়লার মেশিন প্লাস ডাউল ছেলা মেশিন, দুইটা মেশিন একত্রে ক্রয় করছে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে জুম করে টেনে দেখাচ্ছি, আপনারা দেখুন। স্পয়লার মেশিনটি কিন্তু হেভি মজবুত শক্তপোক্ত মেশিন। এটি আপনার প্রতি ঘন্টায় 70-80 কেজি সরিষা মাড়াই করতে পারে। এই মেশিন দ্বারা আপনি চাইলে আপনার নিজ নিজ এলাকায় সরিষার তেল তৈরি ব্যবসাটি করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো এখানে আমরা ছেলো মেশিন প্লাস মোটর যেটা দিয়ে আপনি চালান না কেন সেই সিস্টেম দেওয়া আছে। আপনার ইচ্ছা মতন যেটা খুশি সেটাতে চালাতে পারবেন। আর ডাউল ছেলা মেশিনের চ্যাসিস করে কমপ্লিট করে দেওয়া আছে, আপনি মোটর বসাইতে পারবেন। প্লাস এই যে স্পয়লার মেশিনের সাথে চ্যাসিস আমরা দিচ্ছি, এই চ্যাসিসে আপনি মোটর কিংবা ছেলো মেশিন যেটা খুশি সেটাই বসাইতে পারবেন। নাট বোল্ট টু চ্যাসিস ইত্যাদি এবং ডিসপ্লে কম বেশি করারও সুযোগ সুবিধা আপনার হাতে রয়েছে। তো দর্শক, আপনারা যদি এই ব্যবসাটি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা সমূহ হচ্ছে খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। তো এটি আপনার একটি শক্তপোক্ত মেশিন, আর এর চেয়ে বড়ো মেশিনও যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ডাউল ছেলা মেশিন বলেন আর স্পয়লার মেশিন বা সরিষার তেল মাড়াই করা মেশিন বা গাইন গাছ যেটাই বলেন না কেন। তো এই দেখেন, এটা সাইড পাশ। তো এখানে আপনার এই যে ডাউল ছেলা মেশিনের তলায় টেরে দেওয়া আছে, টেরের সাহায্যে কিন্তু ময়লাটা আলাদা হয়ে যাবে, আপনার মোটরের উপরে পড়বে না। জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে এই জায়গায় মোটরটা সেটিং থাকবে, এই যে এটা মোটরের উপরে যেন ময়লা না পড়ে তার জন্য টেরে দেওয়া আছে। এই জায়গায় মোটর আপনি ফিটিং করবেন, এখানে এর পুলি দেওয়া আছে, এই পুলির সাহায্যে কিন্তু এটা আপনার ঘুরবে। আর এটি 1200-1300 RPM-এই কিন্তু এই ডাউলটা ছিলতে পারবেন, সেটি মাসকালাই হোক, মশুরি হোক বা আপনার সাদা মুগ হোক, কোনো ব্যাপার না। তো দর্শক, ভদ্রলোক তিনটা মেশিন ক্রয় করছে, তিনটা মেশিন পাশাপাশি রাখা হয়েছে। এটা একটা চায়না গ্যারেন্ডার, এই গ্যারেন্ডার সহকারে আমরা দিচ্ছি। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আপনি যদি মনে করেন ছোট্ট পরিসরে ব্যবসা করবেন, এই ব্যবসাটি করতে পারেন। আপনি আপনার এলাকায় যদি কারখানা করতে চান আপনি করতে পারেন। তো বিকে ইনোভেশন বিডি নিয়মিত ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে নিত্য নতুন ব্যবসার টিপস প্লাস মেশিনপত্র ইত্যাদি আমরা দিয়ে থাকি। তো এই মেশিন দিয়ে কিন্তু আপনি 7.5 হর্স পাওয়ারের মোটর কিংবা 8.5 ডিজেল ইঞ্জিন দিয়েও আপনি চালাতে পারবেন। আপনার যদি লাইন শেপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাইন শেপের সাহায্যেও আপনার এই স্পয়লার মেশিনটি চালাতে পারবেন। তো দর্শক, এখানে দেখুন এই যে মোটরের ডিসপ্লের জন্য ফাংশন দেওয়া আছে, এটা ডিসপ্লে এদিক ওদিক করে আপনি সেটিং করে চালাতে পারবেন। আর এখানে বড় পুলি সেটিং দেওয়াই আছে, এই পুলির সাহায্যে মেশিনের RPM কন্ট্রোল করতে পারবেন। প্লাস এখানে আপনার হাতে কোনো ক্ষমতা দেওয়া থাকবে না, এটি ম্যানুয়াল একটি সরিষার তেল মাড়াই মেশিন। এই মেশিন দ্বারা প্রতি ঘন্টায় 80-70 কেজি সরিষা আপনি মাড়াই করতে পারবেন, সে বা সরিষার তেল করতে পারবেন, আপনি নারিকেলের তেলও এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। তো দর্শক, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।